ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে ক্রেডিট মেমোরেন্ডাম কি হোয়াট ইজ ক্রেডিট মেমোরান্ডাম আর শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় এই ক্রেডিট মেমোরেন্ডামগুলো যোগ হয় নাকি বিয়োগ হয় এ সংক্রান্ত বিস্তারিত একটি ক্লাস তোমরা দেখতে পাবে আশা করি এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হবে তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি মেমোরেন্ডাম দুই ধরনের যথা ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম হলো ডেবিট দিকে যা লেখা হয়েছে আর ক্রেডিট মেমোরেন্ডাম হলো ক্রেডিট দিকে যা লেখা হয়েছে এখন প্রশ্ন আসতে পারে কার ডেবিট দিক এটা শিক্ষার্থী বন্ধুরা পাস বইয়ের ডেবিট দিক আবার কার ক্রেডিট দিক প্রশ্ন হতে পারে এটা হলো পাস বইয়ের ক্রেডিট দিক শিক্ষার্থী বন্ধুরা এই পাস বইয়ের ডেবিট দিকে কি কি লেখা হয়েছে এটা জানায়া আমাদেরকে ব্যাঙ্ক যে চিঠি দেয় আমাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য সেটাই হলো ডেবিট মেমোরেন্ডাম আবার আমাদের পাস বইয়ে আমাদের পক্ষ থেকে ব্যাংক কি কী ক্রেডিট দিকে লিখেছে এটা জানায় আমাদেরকে যে চিঠি দেয় সেটাই হলো শিক্ষার্থী বন্ধুরা ক্রেডিট মেমোরেন্ডাম চলো একটা সচিত্র পাসবই একে আমরা বিষয়টা দেখি তাহলে আরও সহজ হবে এই যে এটা একটা পাসবই বই এটাতে ব্যাঙ্ক লেখালেখি করে আমাদের লেখার কোনো অধিকার বা সুযোগ নাই শিক্ষার্থী বন্ধুরা এই পাসবইয়ের একটা হলো ডেবিট দিক বাম দিক আর ডান দিক হল ক্রেডিট দিক টি ছকের অলওয়েজ বাম দিক ডেবিট দিক এবং ডান দিক ক্রেডিট দিক তো বাম দিকে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি কোনো কিছু ব্যাংক থেকে উত্তোলন করি এবং ব্যাঙ্ক যদি আমাদের উপর কোনো চার্জ করে বা ব্যাংক আমাদের হয়ে যদি কাউকে কোনো টাকা পয়সা পরিশোধ করে তখন ব্যাংক এটা ডেবিট দিকে লেখে কারণ এর ফলে ব্যাংকের দায় হ্রাস পায় পক্ষান্তরে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ব্যাংকে জমা দিই বা ব্যাংক যদি আমাদেরকে কোনো সুদ দেয় বা ব্যাংক যদি আমাদের পক্ষ হয়ে প্রতিনিধিস্বরূপ কারো কাছ থেকে কোনো টাকা পয়সা আদায় করে ব্যাংক কর্তৃক আদায় সেটা সে ক্রেডিট দিকে লিখে কারণ এই টাকাটা তো ব্যাংকের না আমাদের টাকা ব্যাংকের কাছে আছে ব্যাংকের দায় যেহেতু ব্যাংকের দায় সেহেতু ব্যাংক ক্রেডিট দিকে লিখে এরূপ শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যাংক থেকে যা যা তুলে এনেছি বা ব্যাংক আমাদের হয়ে কাকে কাকে টাকা পরিশোধ করেছে বা কি কি খাতে চার্জ কেটেছে এটা জানায় আমাদেরকে একটা চিঠি দেয় ব্যাংক বছর শেষে বা মাস শেষে সেটাই হলো ডেবিট মেমোরেন্ডাম ঠিক অনুরূপভাবে আমাদের হয়ে তিনি কি কি আদায় করেছে এটা বিস্তারিত জানায় আমাদেরকে একটা চিঠি দেয় সেটাই হলো ক্রেডিট মেমোরেন্ডাম এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা এই ক্রেডিট মেমোরেন্ডামগুলো কীভাবে ব্যাংক সমন্বয়ে বিবরণীতে লিপিবদ্ধ করতে হয় ক্রেডিট মেমোরেন্ডাম ছয় হাজার টাকা এটা লিপিবদ্ধ লিপিবদ্ধকরণের সূত্র হল যদি একক জের পদ্ধতির অঙ্ক হয় ডেবিট জের নিয়ে শুরু হলে এটা যোগ হবে ক্রেডিট জের নিয়ে শুরু হলে এটা বিয়োগ হবে আর যদি উভয় জের অঙ্ক হয় শিক্ষার্থী বন্ধুরা এটা নগদান বইয়ের জেরের সাথে যোগ হবে এটি হলো থিওটিক্যাল সূত্র চলো এখন একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখি তাহলে আরও সহজ হবে তোমাদের কাছে ধরলাম ক্রেডিট মেমোরান্ডাম ছ হাজার টাকা এটা এরকম একটা একক জের অঙ্ক এটা লিপিবদ্ধ হবে শিক্ষার্থী বন্ধুরা এই যে নগদান অনুযায়ী ব্যাঙ্ক জমা অথবা ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমাতে একটু উত্তোলন বিশ হাজার টাকা এটা কিন্তু ডেবিট জের অর্থাৎ এই ডেবিট জের হলে এটা যোগ হবে না বিয়োগ হবে সেটা ডিপেন্ড করে এই যে সূত্র পাসবই যদি এই ক্রেডিট মেমোরেন্ডামের ফলে বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে আর পাসবই হ্রাস পেলে বিয়োগ করতে হবে এভাবে সূত্রটা তোমরা প্রশ্নে গায়ে বা পরীক্ষার খাতায় কোথাও ছোট করে পেন্সিল দিয়ে লিখে নিবে তাহলে আর বারবার চিন্তা করতে হবে না এখন এই ক্রেডিট মেমোরেন্ডামের ফলে পাসবই বই বাড়লো নাকি কমলো এটা বুঝার জন্য শিক্ষার্থী বন্ধুরা এই কৌশলটা খেয়াল করবে তুমি ধরো যে নগদান বইতে আসে বিশ হাজার পাশ বইতে আসে বিশ হাজার টাকা তো একটা কথা খেয়াল রাখো নগদান বইতে কিন্তু আমরা লিখি প্লাস মাইনার যা করার আমরা করব আর পাশ বই কিন্তু আমরা করতে পারবো না এটা করবে ব্যাংক আবার নগদান বইতে ব্যাংক করতে পারবে না কারো বইতে কেউ হাত দিতে পারবে না এখন দেখো এই ক্রেডিট মেমোরান্ডামটা কিন্তু ব্যাংক আমাদের কাছে পাঠাইছে তো ব্যাংক আমাদের কাছে পাঠাইছে যে আমাদের হয় সে পাঁচ বইয়ের দিকে ছয় হাজার টাকা লিখেছে তো পাশ ক্রেডিট দিকে সে জমা লিখে যখন আমাদের হয়ে কেউ কোনো টাকা পয়সা জমা দেয় তখন সে লিখে তো জমা দিলে সে প্লাস করে কিন্তু আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা জানি না ফলে আমরা যোগ করি নাই ভুলটা কিন্তু আমাদের তো আমাদের এই ভুলের কারণে শিক্ষার্থী বন্ধুরা পাস বইতে ছাব্বিশ হাজার টাকা আর নগদন বইতে কিন্তু বিশ হাজার টাকা তাহলে দেখা যাচ্ছে ক্রেডিট মেমোরান্ডামগুলোর ফলে পাশ বইয়ের টাকা বেশি থাকে তো বেশি থাকলে সূত্রে কী বলে যদি বেশি থাকে এই যে প্লাস হলে প্লাস বেশি থাকলে আমাদের যোগ করতে হবে তাই আমরা যোগ করে দিলাম ক্রেডিট মেমোরেন্ডাম ছয় হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা এটা যোগ হয়েছে কারণ এই অঙ্কটা ডেবিট জের নিয়ে শুরু হয়েছে যদি অঙ্কটা ক্রেডিট জের নিয়ে শুরু হয় তাহলে কিন্তু বিয়োগ হবে চলো একটু উদাহরণ দেখি ধরলাম যে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক তৃপ্ত বা পাস বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত দুইটার যে কোনো একটা জের নিয়ে অঙ্কটা শুরু হয়েছে ক্রেডিট জের তখন এই সূত্রটা পাল্টে যাবে পাস বই বাড়লে বিয়োগ হবে আর পাঁচ বই কমলে যোগ হবে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা ক্রেডিট মেমোরান্ডামের ফলে পাস বই বেশি থাকে বৃদ্ধি থাকে এই যে বৃদ্ধি থাকলে বিয়োগ হবে আর যদি শিক্ষার্থী বন্ধুরা একটা উভয় জেরের অঙ্ক হয় উভয় জের সংশোধনীর অঙ্ক হয় তাহলে আমাদের দেখতে হবে ভুলটা কে করেছে দেখো ভুলটা কিন্তু এখানে আমরা নগদন বইতে করেছি ব্যাংক তো ঠিকই ক্রেডিট করেছে কেউ টাকা জমা দিয়ে গিয়েছে সে ক্রেডিট দিকে লিখেছে সে যোগ করেছে ঠিক আছে তা আমাদের নগদান বইতে যোগ করা উচিত ছিল যেহেতু আমরা যোগ করিনি ভুলে সেহেতু আমরা এখন নগদান বইয়ের জারের সাথে যোগ করে দিলে ভুলটা সংশোধন হয়ে যাবে যোগ হয়ে গেলে নগদান বইয়ের যে ভুল উদ্বৃত্ত আছে সেটা সংশোধন হয়ে গেল ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ